হাই ফ্রেন্ডস, নতুন প্রজন্মের 3D প্রিন্টেড ব্রিজ বা গাড়ি চলাচল এবং পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে স্মার্ট ক্রসিং ব্যবহার করা হচ্ছে। এই ভিডিওটিতে আমরা রাস্তায় ব্যবহৃত সেই সব প্রযুক্তি নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করা যাক। থ্রিডি প্রিন্টেড ব্রিজ। 2015 সালে MX3D নামে একটি কোম্পানি একটি বড় প্রজেক্ট হাতে নেয়। ব্রিজ বা সেতু তৈরির কাজে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা নিয়ে কাজ শুরু করে কোম্পানিটি। আর আগের বছরের এপ্রিলে নেদারল্যান্ডের আমস্টারডামে একটি খালের ওপর পদচারী সেতু তৈরির কাজ শুরু করা হয় এই প্রযুক্তি ব্যবহার করেই। এ কাজে ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং গলানো স্টিল। বিশেষভাবে তৈরি সফটওয়্যারের পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল রোবট এই গলানো স্টিল দিয়ে 4 মিটার প্রশস্ত এবং 12 মিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করেছে এবং অক্টোবরে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে আরও জটিল 3D প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে কোম্পানিটি। রাম্বল স্ট্রিট। সাধারণত রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে যাওয়া কিংবা ঝিমুনির কারণে বহু দুর্ঘটনা ঘটে, আর এ ধরনের সড়ক দুর্ঘটনা কমাতে নতুন এই প্রযুক্তিটির নাম রাম্বল স্ট্রিপ। এই পদ্ধতিতে রাস্তার ডিভাইডার এবং দুই প্রান্তে বিশেষভাবে খাঁজ কাটা স্ট্রিপ তৈরি করা হয়, আর যদি কোনো কারণে গাড়ির চাকা সেই স্ট্রিপের ওপর পড়ে তাহলে ঝাঁকুনি তো বটেই, গাড়িও এমন শব্দ করবে যা চালকের অন্যমনস্কতা বা ঝিমুনি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাইওয়েতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সেখানে মারাত্মক দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আপনাদের কি মনে হয় এই প্রযুক্তিটি আমাদের ভারতেও ব্যবহার করা উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্মার্ট ক্রসিং। রাস্তায় গাড়ি চলাচল এবং পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে নতুন প্রযুক্তির ক্রসিং সিস্টেম এই স্মার্ট ক্রসিং। 2017 সালের অক্টোবরের 5 তারিখে লন্ডনে একটি স্টুডিও রাস্তায় পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই স্মার্ট ক্রসিং। এজন্য রাস্তাটিকেও বিশেষভাবে তৈরি করা হয়েছিল, যাকে বলা হয় রেসপন্সিভ সার্ফেস, যাতে রয়েছে বিভিন্ন রঙের অসংখ্য LED লাইট, সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে রাস্তায় চলাচলকারী গাড়ি, সাইকেল আরোহী বা পথচারী সবকিছুই আলাদা আলাদা করে শনাক্ত এবং পর্যবেক্ষণ করার ব্যবস্থা রাখা হয়। আর অদ্ভুত, যে কোনো পরিস্থিতিতে পথচারী বা গাড়ি চালককে রাস্তায় LED লাইট দিয়ে নির্দেশনা দেওয়া ছাড়াও স্মার্ট ক্রসিং রাস্তায় চলার নিয়মকানুনও বলে দেয়। ডান্সিং ট্রাফিক লাইট। 2014 সালে পর্তুগালের লিসবনে একটি ব্যস্ত রাস্তায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল বিশ্ব গণমাধ্যমে। প্রায় রেড সিগন্যাল উপেক্ষা করে রাস্তা পারাপার করেন অনেকেই, কিন্তু যখন রেড সিগন্যালটি একটি মানুষের মূর্তি হয়ে নাচতে শুরু করলো তখন দেখা গেল বেশিরভাগ মানুষই ব্যাপারটি উপভোগ করছে এবং সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকছেন তারা। আর পথচারীদের বাড়তি চমক দেওয়ার জন্য সিগন্যালের পাশে স্থাপন করা হয় একটি বুথ, যেখানে ঢুকে যে কেউ ঝালিয়ে নিতে পারবেন তার নিজের নাচের দক্ষতা। বুথের মোশন সেন্সর সেই নাচকে ট্রাফিক সিগন্যালের নাচুনে মূর্তিতে রূপান্তরিতও করে দেবে। জিও ওয়েব। রাস্তা নির্মাণ বা রাস্তার স্থায়িত্ব বাড়াতে নতুন নতুন যেসব প্রযুক্তি এসেছে তাদের মধ্যে জিও ওয়েবের তৈরি জিওসেল অন্যতম। এটি এক ধরনের পলিয়েস্টার বা পলিথিনে তৈরি ত্রিমাত্রিক জালের মতো বস্তু, যা টেনে রাস্তার ওপর বিছিয়ে দেওয়া হয় এবং এর ওপর পাথর, মাটি এবং অ্যাসফল্টের আস্তরণ দেওয়া হয়। এতে করে এই ত্রিমাত্রিক জালগুলি দারুণ শক্ত এবং দীর্ঘস্থায়ী একটি কাঠামো তৈরি করে। হাইওয়ে বা রেললাইনের কাজে জিও ওয়েবের ব্যবহার নির্মাণ খরচ অর্ধেকে নামিয়ে আনতে পারে। আর জিও ওয়েব ব্যবহার করে অপেক্ষাকৃত নরম মাটি বা আপাত দৃষ্টিতে অসম্ভব জায়গাতেও রাস্তা নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে এবং এই প্রযুক্তিতে নির্মিত রাস্তার স্থায়িত্বও 10 গুণ বেশি হয়। ইন্টেলিজেন্ট স্পিড বাম্প। রাস্তায় গতি কমানোর জন্য বসানো প্রচলিত স্পিড ব্রেকারের মূল সমস্যাই হচ্ছে আপনি জোরে যান বা আসতে, একটা ঝাঁকুনি কিন্তু আপনাকে হজম করতেই হবে। কিন্তু নতুন প্রযুক্তির এই ইন্টেলিজেন্ট স্পিড বাম্প সে ঝামেলা থেকে রেহাই দিতে পারে আপনাকে। আর এই বাম্পসের ভেতরে ভরে দেওয়া হয়েছে বিশেষ এক ধরনের তরলের মিশ্রণ, যা অনেকটা নন নিউটোনিয়ার ফ্লুইডসের মতো কাজ করে। অর্থাৎ আপনি স্পিড বাম্পসের ওপর দিয়ে কম গতিতে গাড়ি চালিয়ে গেলে বলতে গেলে কোনো ঝাঁকুনি অনুভব করবেন না, তখনের ভেতরের মিশ্রণটি তরল থাকবে। কিন্তু এর ওপর দিয়ে জোরে গাড়ি চালালেই ভেতরের তরলটি কঠিন পদার্থের মতো আচরণ করবে এবং স্বভাবতই গাড়ি ঝাঁকুনি খাবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনার, শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। অলওয়েজ কিপ স্মাইল অ্যান্ড ট্রাই টু মেক অ্যানাদার স্মাইল। থ্যাংক ইউ।